হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজ আমি আলোচনা করবো হিমকোলিন জেলের বিষয় নিয়ে এই হিমকোলিন জেলের সঠিক ব্যবহারবিধি কি এই জেলটি কোন কোন সমস্যায় ব্যবহার করা যাবে এই জেলটি কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না আর এই জেলটি ব্যবহার করার পর কী কোনো ক্ষতি হতে পারে আর এই জেলটির পিছনে রয়েছে অনেক অজানা তথ্য যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু জানতে এবং শিখতে চলেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বন্ধুরা এই হিমকোলিন জেলের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই হিমকোলিন জেলটি তৈরি করে হিমালয়া ড্রাগস কোম্পানি আর এই জেলটি আসে একটি তিরিশ গ্রামের টিউব রূপে আর এর দাম দেখতে গেলে বন্ধুরা অনেক কম মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন যে কোনো ঔষধের দোকানে বা অনলাইন সাইট থেকেও আপনারা কিনতে পারেন আর এই জেলটির ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে গেলে আসে দু হাজার কুড়িতে এক্সপায়ারি ডেট দেখতে গেলে আসে দু হাজার বন্ধুরা এই জেলটি প্যাকেটে যদি আপনারা এই এই স্লোগোটি না পান তাহলে কিন্তু কিনবেন না কারণ এই হিমকলিন জেল আজকের দিনে মার্কেটে অনেক পপুলার হয়ে গেছে আর পপুলার হওয়ার কারণে অনেকে কিন্তু লোকালও বিক্রি করছে আর লোকাল হিমকলিন জেলের প্যাকেটে কিন্তু আপনারা এই এই স্লোগোটি পাবেন না তাই জন্য যখনই কিনবেন তখন কিন্তু এই লোগোটি নিশ্চয়ই দেখবেন ঠিক আছে তো বন্ধুরা এই হিমকলিন জেলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি কি কি জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো চলুন একাক করে জেনে নেওয়া যাক এই হিমকলিন জেলের সঠিক ব্যবহারবিধি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা যাবে আজকের দিনে বন্ধুরা দেখা যায় কি অনেক পুরুষের দ্রুত বীর্যপাত ঘটে যাওয়ার সমস্যা রয়েছে দ্রুত বীর্যপাত ঘটে যাওয়ার সমস্যা কীরকম যখন কোনো পুরুষ কোনো নারীর সাথে যৌন সম্বন্ধ করতে যায় আর যৌন সম্বন্ধ করার সময় তাদের এক থেকে দেড় মিনিটের ভিতর বীর্য বেরিয়ে যায় আর বীর্য বেরিয়ে গেলে তারা কিন্তু ঠিকঠাকভাবে সেই নারীকে তৃপ্তি দিতে পারে না আর সেই নারী অখুশি থাকে তো এই সমস্যায় যেসব পুরুষ ভুগছেন তারা যৌন মিলন করতে যাওয়ার আধা ঘন্টা আগে যদি এই জেলটি ঠিক আছে এরকম অল্প একটু বের করে আপনার লিঙ্গের এক আঙুল ছেড়ে আগের থেকে এক আঙুল ছেড়ে বাকিটা যদি হালকাভাবে এরকম মালিশ করে যেতে পারেন তারপর সেই নারীর সাথে যৌন মিলন করুন দেখবেন আপনি লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করতে পারছেন আপনার বীর্য একদমই বেরোবে না আর আপনি কিন্তু সেই নারীকে ভরপুর সুখ দিতে পারবেন সেই নারীর সামনে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন বন্ধুরা এই জেলটি এতটাই কার্যকারিত এটা ব্যবহার করলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন আপনার লিঙে আর এই জেলটি বন্ধুরা ব্যবহার করার পর দেখবেন আপনার লিং হয়তো হালকা অবাস মতো হয়ে গেছে তো কোনো ভয় পাবেন না আর এর ক্ষতির দিক দেখতে গেলে বন্ধুরা এই জেলটি আপনারা কিন্তু মাসে এক থেকে দুবারই ব্যবহার করুন বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে কিন্তু আপনার ধীরে ধীরে লিঙ্ক কিন্তু অকেজ হয়ে যাবে যে কোনো জিনিসের বন্ধুরা একটা সঠিক ব্যবহারবিধি এবং নিয়ম থাকে তাই জন্য মাসে এক থেকে দুবার ব্যবহার করুন আর আপনি ব্যবহার করে যৌন মিলন করুন দেখবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট লাভ পাবেন আর এই জেলটি কারা কারা ব্যবহার করবেন না আঠেরো বছরের নিচে পুরুষরা ব্যবহার করবেন না আর এই জেলটি বন্ধুরা ক্ষতির দিক দেখতে গেলে এর সেরকম কোনো ক্ষতি হয় না অনেকের আছে অনেক রকম ক্রিম জেল শ্যুট করে না এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না এই জেলটা যদি আপনার শ্যুট না করে তাহলে লিঙে একটু অ্যালার্জি ভাব দেখতে পারেন তো আপনার যদি অ্যালার্জি ভাব হয় তাহলে তৎক্ষণেই এই হিমকোলিন জেলটি ব্যবহার করা বন্ধ করে দেন তাছাড়া এর থেকে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয় না তো বন্ধুরা এই ছিল হিমকোলিন জেলের ব্যবহারবিধি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।